তাণ্ডবে নাজেহাল সাধারণ মানুষ। ঝাড়গ্রামের বনকাটি এলাকায় কয়েকশো বিঘের ফসল নষ্ট করল হাতির দল। ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। কখনো হাতির তাণ্ডবে বাড়িঘর ভাঙছে, কখনো বা ফসল নষ্ট করছে হাতি। শনিবার ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বনকাটি সহ একাধিক এলাকায় খাবারের সন্ধানে রাতে হানা দেয় হাতির দল। প্রায় একশো বিঘে ধান সবজি চাষের ক্ষয়ক্ষতি করে হাতির দলটি, ফলে ব্যাপক চিন্তায় চাষিরা। ঘটনাতে হাতির উৎপাতে প্রায় বিঘা চারেক ধান, দু বিঘা খসলা, মানে প্রচুর ক্ষতি ভাবে নিরিবিলি ক্ষতি করেছে। ডিপার্টমেন্ট কোনো সহযোগিতা ছিল না, উপরন্ত এই ক্ষতির মোটামুটি ক্ষতিপূরণ যেমন ফরেস্ট ডিপার্টমেন্ট তুরন্ত দেই, আমরা এটাই ফরেস্ট ডিপার্টমেন্টকে আবেদন করছি। যেমন আজ আমার হচ্ছে, কালকে যেমন অন্য কারোর যেমন না হয়, সেইভাবে আমরা মোটামুটি ফরেস্ট ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করছি, যেমন এই ক্ষতিপূরণটা খুব শীঘ্রই মোটামুটি পাই আমরা। কারণ বারবার এটি ক্ষতি করার কোনো খবর নাই, আমরাও তো জানতে পারছি না যে রাত দুটো একটার সময় হাতি আসি ক্ষতি করছে, প্রায় চার বিঘা পুরো ধান খেয়ে শেষ করে নিয়েছে। বারংবার এই হাতির তাণ্ডবে এক প্রকার নাজেহাল হয়েছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের বক্তব্য, যেন দ্রুত নষ্ট ফসলের ক্ষতিপূরণ দেওয়া হয়। করলা ছিল, এই করলা ক্ষতি করে দিয়েছে, গত রাতে হাতি এসেছিল। সরকার যেমন দ্রুত ক্ষতিপূরণ দেয় এটাই আমরা আবেদন করছি। হাতি ছিল, হাতি কুড়ি বাইশটা ছিল, ক্ষয়ক্ষতি বিঘাখানে ক্ষতি করেছি। ধরো আমার করলা ছিল, এই করলাটাই ছিল।